সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শাহিদাস ব্লগ এবং শাহিদাস কুকিং ব্লগ থেকে আমি শাহিদা আজ আপনাদের জন্য যে রেসিপিটি আমি নিয়ে এসেছি অসম্ভব মজাদার একটি রেসিপি অভিনব বাঁধাকপি যেই বাঁধাকপি রান্নাতে কোনো ধরনের মশলা আমি ব্যবহার করিনি কিন্তু খেতে এতটাই টেস্ট হয়েছে যে আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝবেন না অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে ফলো অথবা লাইক দিয়ে সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যায় এক মূল রেসিপি তো এখানে আমি একটি কড়াইয়ের তেল নিয়েছি আর তাতে আমি এক চা চামচ পরিমাণ সরিষা ফোড়ন দিয়েছি গোটা সরিষা আর এই সরিষাটা যখন ফুটে আসবে তখন আমি এতে দিয়ে দেবো বাটা এখানে আপনারা যে কোনো ডাল বাটা ব্যবহার করতে পারেন বুটের ডাল মটরের ডাল তো আমি এখানে মসুরের ডাল বাটা নিয়েছি তো সেই মসুর ডাল বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন কারণ একদম নতুন একটা রেসিপি আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এরপর তেলের মধ্যে খুব ভালো করে আমি ডালটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে বাঁধাকপি ব্যবহার করব আর এখানে আমি নিয়েছি এক বাটি পরিমাণ বাঁধাকপি কুচি আপনারা চেষ্টা করবেন যেন কচি বাঁধাকপি হয় তাহলে খেতে ভালো লাগবে এরপর আমি এতে দিয়েছি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এক চা চামচ পরিমাণ সরিষা বাটা আর দিয়েছি কয়েকটি কাঁচামরিচ কুচি জাস্ট এই কয়টা মশলাই আমি এখানে ব্যবহার করেছি আর কোনো ধরনের মশলাই এখানে আমি দিই খুব ভালোভাবে নেড়েচেড়ে এরপর আমি এই বাঁধাকপিটা ঢাকনি দিয়ে রাখবো মোটামুটি পাঁচ মিনিটের মতো যাতে বাঁধাকপিটা একটু সেদ্ধ হয়ে আসে আর ডালের যে গন্ধটা সেই গন্ধটাও যেন চলে যায় এরপরে এতে আমি দিয়েছি এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ টক দুই যদি আপনাদের বাসায় টক দই না থাকে তাহলে আপনারা দুধ ব্যবহার করতে পারবেন এক কাপ দুধের মধ্যে আপনারা একটু লেবু চিপে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে এরপর আমি এতে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি দেড় চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে খেতে এটা এই বাঁধাকপিটা খেতে ভালো লাগে এরপর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি বাঁধাকপিটা মোটামুটি দুই তিন মিনিট পর নামিয়ে ফেলবো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজে ফলো অথবা লাইক দিয়ে সাথেই থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পারলে ভিডিওটা শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ